এটা হলো রেশন আর এটা হলো কটন, যেটা হলো অরিজিনাল। দেখেন এই পিঠটা যেরকম লাগে ওনার কিন্তু এই পিঠটা একই রকম লাগে। ভিউয়ার্স, আজকের সন্ধানটি মূলত জামদানি শাড়ি, থ্রি পিস, ওয়ান পিস, টু পিস, ওড়না এবং পাঞ্জাবি নিয়ে। আজ আমি চলে এসেছি ঢাকার নারায়ণগঞ্জে রূপগঞ্জে। এই সম্পূর্ণ অঞ্চলটি জুড়েই অনেকগুলো তাঁতপল্লী রয়েছে, যেখানে তাঁতিরা তাদের নিজেদের হাতেই এই ধরনের পোশাক তৈরি করে থাকেন। ভিউয়ার্স, আপনারা যারা তাঁত শিল্প বিশেষ করে জামদানি নিয়ে বিজনেস করতে চান, তাদের জন্য আশা করি আজকের এই সন্ধানটি অনেকটাই উপকারে আসবে। তো ভিউয়ার্স, আমার উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের সন্ধান দেয়া, তবে বিজনেস যেহেতু আপনাকেই করতে হবে, তাই যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনবার পূর্বে আগে ভালো করে যাচাই করুন, তারপরে যদি মনে করেন এই সন্ধানটি আপনার জন্য উপযুক্ত কিংবা এই প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন, তবেই বিজনেস শুরু করুন। চলুন তাহলে দেখে নেই আজকের এই নতুন সন্ধান। এরপূর্বে জামদানি ভিডিও তো করে গেছেন ভাই, আর তখন আমি ছিলাম না। তো আমার নতুন কালেকশন এখন আসছে থ্রি পিস, ওয়ান পিস, টু পিস, ওড়না। জি, এটা আমার নিজের কারখানা ভাই। আপনার কারখানার নাম, লোকেশন আমাদের একটু বলে দাও। আমার কারখানার নামটা হলো নিশু জামদানি আর নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা। ঢাকার বাইরে বরাবরের মতো আবার একটু বলে দেন যে আপনাদের কাছ থেকে যদি প্রোডাক্ট নিতে চাই তাহলে সর্বনিম্ন কত পিস নিতে হবে আর কিভাবে যোগাযোগ করবে? মূলত আমাদের যেহেতু নিজেদের প্রোডাক্ট, আমাদের নিজের 5-6 পিস নিতে হবে। আর এটা হলো মনে করেন যে ইয়ের মাধ্যমে, আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি, 5-6 পিস, কিছু টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে, যেটা একটা শিওর হওয়ার জন্য। আমি চাহিদার উপরে ভিত্তি করে থ্রি পিস অনেকে দেখছি থ্রি পিস করছে, তা আমি আবার একটু অন্যরকম করে থ্রি পিস করছি, যেটা হলো আমার কালার 100% গ্যারান্টি আছে। মনে করেন সুতাটা ছিঁড়ে যাবে কিন্তু আমার কালার নষ্ট হবে না। আর অনেকের মালের ফিনিশিং আর আমার মালের ফিনিশিংটা দাদা এটা হলো অন্যরকম, ডিফারেন্স হবে। যে আরো কালার আরো ডিজাইন আছে, আপনি মনে করেন এক একটার এক এক ডিজাইন, এক একটা কালার। ওড়নাটার মধ্যে আমি দেখাইতেছি, ওড়নাটা হলো আপনার ঝুল আছে ওড়নাটার মধ্যে, ওড়না পুরো, এটা হলো পুরো ওড়নাটা, পুরো ওড়নাটাই কাজ আছে, পুরো পাশা তোলনা নামাজি ওড়না যেটা বলে, পিছন নিচে বর্ডার। হ্যাঁ, এক কালার। কত গজ এটা হলো আপনার? সামনের পাটটা থ্রি পিসের সামনের পাটটা, এটা ব্যাক পাটটা পুরাটাই, এই যে কাজ করা পুরাটাই কাজ, পুরাটাই হালকা কাজ করা। হ্যাঁ, পুরাটাই হালকা কাজ করা আছে। আর আপনাদের এই যে মানে জামদানি শাড়ি যে তৈরি করেন, এর মানে সুতাটা কি সুতা হয়? সুতাটা হলো এই রেশন এবং কটনের উপরে। এটা এই যে এটা পুরো পাঁচা তোলনা, ব্ল্যাকের মধ্যে পুরো ওড়নাটার মধ্যে কাজ করা, দুই সাইডে ঝুল দেওয়া, প্রত্যেকটা সেম হবে আর কি, পুরাটাই কাজ করা থাকবে, ডিজাইন চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, ঝুল থাকবে প্রত্যেকটা। ভাই, এতক্ষণ তো আমি থ্রি পিসের কালেকশন গুলো দেখাইলাম, আমার কিছু ওয়ান পিস আছে প্লাস পাঞ্জাবি পিস, যে মেয়েরা এটা হ্যাঁ ওয়ান পিস ওয়ান পিস তৈরি করতে পারবে আর ছেলেরা পাঞ্জাবি, হ্যাঁ 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 পাঞ্জাবি তৈরি করবে। এর প্রাইস কত করে? তসরের উপরে মেয়েরা ওয়ান পিস হিসাবে ব্যবহার করে, ছেলেরা পাঞ্জাবি। মেয়েরা ওয়ান পিস হিসাবে ব্যবহার করতে পারবে, ছেলেরা পাঞ্জাবি। আর এটার প্রাইসটা হলো 650 টাকা। ওড়না চায়, শুধু ওড়না চায়, তাই সেই ক্ষেত্রে আমরা কিছু ওড়না করছি, শুধু একদম রেশন সুতার উপর, কটনের উপর তৈরি, যেটা মূলত হাই রেঞ্জের যে জামদানিগুলো হয়ে থাকে সেই জামদানির মধ্যে, সেই জামদানির মধ্যে শুধু ওড়নাটা। আপনার কালার হবে কয়টা? হ্যাঁ, অনেক কালার আছে, বিভিন্ন অনেক কালার আছে। এই যে ডিজাইনগুলো, এই যে ছোট যে ডিজাইনগুলো, এগুলো কি মানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডিজাইন? হ্যাঁ, প্রত্যেকটা ওড়নায় ভিন্ন ভিন্ন ডিজাইন থাকবে। আচ্ছা, প্রত্যেকটা ওড়নায় ভিন্ন ভিন্ন ডিজাইন। এটা প্রাইস দিয়েছি 950 টাকা। 950 টাকা, জি। আর একটু কম প্রাইসের মধ্যে আছে, সেটাও আমি আপনাকে দেখাইতেছি। এই যে এটা আরেকটা ডিজাইন ভাই, এটা এটাও দেখাইতেছি। আর হ্যাঁ, কম একটু কম প্রাইসের মধ্যে এটা আমি দেখাই, এটা সব পাঁচাত। এটা প্রাইস কত করে? এটা প্রাইস হলো 700 টাকা। 700 টাকা। এটা তো আমি শুধু একটা করে, হ্যাঁ এটা তো শুধু একটা করে দেখাইতেছি, কারণ আমার কাছে অনেক আছে।
অনেক আছে, অনেক কালার, অনেক ডিজাইন। 150 টাকার উপরে প্রচুর কালেকশন আছে, আবার 950। হ্যাঁ, 950 এর আছে। জি ভাই, এখন মনে করেন আমি তো 3 পিস ওনা 1 পিস দেখাইলাম, আমার তো শাড়ি মরু তো আমার শাড়িটাই মূলত সবচেয়ে বড়। সবসময় আমরা তাতে দিয়ে শাড়ি করে দেবো, যুগের সাথে তাল মিলে 3 পিস 1 পিস এডি করতে হয়, 2 পিস। তো আমি কিছু শাড়ি, হ্যাঁ প্রচুর শাড়ি কালেকশন আছে। আমার শাড়ির প্রাইসটা 650 থেকে শুরু, সর্বোচ্চ ভাই 40, 50, 10, 20 অনেক আছে। এই যে ভাই, এটা হলো 650 টাকা। হ্যাঁ ভাই, এই 650 টাকা রেঞ্জের মধ্যে আপনার কালার কয়টা হবে? কালার অনেক হবে, ডিজাইন একটাই থাকবে, সেম থাকবে ডিজাইন, কিন্তু কালার অনেক কালার হবে। হ্যাঁ, এখন যেটা দেখাইতেছে এটা হলো 700 টাকা রেঞ্জের। হ্যাঁ, আপনি দেখলে বুঝতে পারবেন এটা কাজের সাথে কিন্তু ডিফারেন্স আছে। আগেরটার কাজ অনেক কালার আছে ভাই, অনেক কালার, অনেক কালার। আমার তো ভাই 650 দেখাইলাম, 700 দেখাইলাম, আমার বিভিন্ন প্রাইজের আছে, 1000 আছে, 1050 আছে, 1250 আছে, 1700 আছে, 2000 আছে। এটা কাপড়ের উপর ডিফেন্স করে, তো এত কাপড় তো আমি দেখাই না, আমি দেখাইতে সম্ভব না। তো ইমুতে নক করলে আমারে আমি বিভিন্ন প্রাইস বলে দিব বা দেখাই দিব। এখন কিছু আমি মিডিয়াম প্রাইস, যেটা একটু হাইয়ের মধ্যে, এক একটা কালারের এক একটা ডিজাইন। এই যে এটার প্রাইস কত করে? এটার প্রাইস হলো 3500 টাকা। 3500 টাকা, জি। আচ্ছা, এই প্রাইসটা কেন হয়েছে এত? এই প্রাইসটা কেন হয়েছে? এই প্রাইসটা আমি আপনার দেখাই, খুলে দেখাইলে আপনি বুঝতে পারবেন। জি ভাই, এটার কাজটা দেখেন, এটা হলো খুব সুন্দর কাজ করা, খুব সুন্দর করে কাজ করা, গর্জিয়াস করে কাজ করা। হাত থেকে এত সুন্দর ডিজাইন তুলতে হতো মানে? হ্যাঁ ভাই, এটা আমরা যখন তৈরি করি আমাদের খুব প্রচুর কষ্ট হয়। এই যে ভাই, এটা দেখেন আরেকটা, এটার কালারটা বা কাজটা, এটার মধ্যে আরো ডিজাইন আছে, আরো কাজ আছে। এটার প্রাইসটা হলো 4000 টাকা। জি জি, এটার প্রাইস তো কালার হবে ভিন্ন ভিন্ন। হ্যাঁ, ভিন্ন ভিন্ন কালার আছে, ভিন্ন ডিজাইন আছে এটার মধ্যে। এখন যেটা দেখাবো এটা হলো ব্লাউজ পিস সহ, এটা হলো ভাই ব্লাউজ পিসটা। আমি শাড়িটা দেখাচ্ছি, এটা হলো ভাই শাড়িটা, এটা শাড়িটা, এটার মধ্যে প্রচুর ভাবে গর্জিয়াস করে কাজ করা, আগাচ্ছা গোড়া পর্যন্ত, আগাচ্ছা গোড়া পর্যন্ত পুরো সুন্দর করে কাজ করা। এই শাড়িটা তৈরি করতে ভাই আমাদের প্রচুর সময় লাগে, একটা শাড়ি তৈরি করতে 15 দিনও লাগে। জি, এটা পাস হলো 4500 টাকা। জি, জামদানিটা হলো শখের বিষয়, শখের, এটা হলো কাজের উপর ডিফেন্স করে, হাতে বোনা তো, এটা কাজের উপর ডিফেন্স করে। এটার প্রাইসটা কত হবে? যত আপনি গর্জিয়াস কাছে যাবেন এত প্রাইসটা একটু বেশি হবে। আমরা মূলত এটাই শিখছি, আমাদের এটা করে পোষাইতে আছে না, তারপরও মূলত এটা শিখছি, বাপ দাদা করেছে এইটাই শিখছি, তারপরও কষ্ট করে এটা করতে হয়, এটা চাচ্ছি যেন টিকায় রাখার জন্য। আর মূলত আমরা যেই কাপড় গিলেন তৈরি করছি এটা হলো হাতে বোনা জামদানি, যেটারে বলে, সেটা সারা বাংলাদেশের মধ্যে শুধু রূপগঞ্জে আর সোনারগাঁও হয়ে থাকে। আর আমরা মূলত যেই স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, সেটা হলো মনে করেন আপনি রাত্রে 8টা থেকে রাত্রে 2টা পর্যন্ত আমি ভিডিও কলে শাড়ি দেখাইয়া থাকি, এরপরে সবসময় 24 ঘন্টায় পাওয়া যায়। তারপরে মূলত 8টা থেকে রাত্রে 2টা পর্যন্ত আমি ভিডিও কলে শাড়ি দেখাই থাকি, যারা নিতে চায় আমার সাথে যোগাযোগ করলে বা দেখতে চাইলে খুব ভালো হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস।